আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, আজকে শেয়ার করব আমাদের এখানের একটা বাজার আপনাদের সাথে। বাজারটা আসলে হচ্ছে কাঁচা বাজারের মতো, ঠিক? তো আমরা আজকে ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম কাঁচা বাজার করার উদ্দেশ্যে, কিছু শাকসবজি কিনবো। মাছ মাংস ফ্রিজে যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু ফ্রিজে দেখলাম কোনো শাকসবজি নেই। তো যেই মার্কেটটাতে যাচ্ছি সেটা আজকে ভিডিও করার কারণ হচ্ছে, এই মার্কেটটা কিন্তু আমাদের দেশের মানে কাঁচা বাজারগুলোর মতো। আমরা যেমন দেশে গাওরান বাজার বলি বা বিভিন্ন এলাকার স্থানীয় কাঁচা বাজারগুলো বলি, সেরকম। তো আজকে রবিবার ছিল আর দিনটা অনেক সানি ছিল, তো আমরা যাচ্ছি। যাওয়ার পথে যেটা পড়েছে সিমেট্রি, এখানে কিন্তু এই এই এলাকার কবরস্থান আর কি। তো এখানে খ্রিস্টান এবং কিছুটা এক সাইডে মুসলিমদেরও কিন্তু দাফনের ব্যবস্থা আছে। তো আমরা চলে যাচ্ছি। আমরা যখন বের হয়েছি তখন মোটামুটি বাজে দুটোর বেশি এবং মার্কেট শেষ হয়ে যাওয়ার কথা তিনটা সাড়ে তিনটার দিকে। তো ভিডিওটা সামনে কন্টিনিউ করার আগে বলে নিই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করে নেবেন। তো এই তো তাড়াহুড়া করে গেলাম, একটু চলে আসছি মার্কেটে, গাড়িটা রেখেই ভিতরে ঢুকে যাব আজকে শপিং করতে। আর আপনাদেরকে দেখাবো যে এখানকার কাঁচা বাজারগুলো দেখতে ঠিক কীরকম হয়। এই যে বাজারে ঢুকে গেলাম, এখন যেহেতু আজকে রবিবার আর পরের দিন বাজার বন্ধ, দেখুন এখানে কিভাবে ডালিতে করে করে জিনিসপাতি বিক্রি করছে। এগুলো কিন্তু খুব কম টাকা দাম এবং অনেক সবজি থাকে যেগুলো প্রায় নষ্টের দিকে, এগুলো খুব কম দামে বিক্রি করে। $1 করে একটা ডালি বা $1 বা $2 করে একটা ডালিতে অনেক জিনিস রাখে। তো এই যে আমি দেখাচ্ছিলাম যে কোন দোকান থেকে আমরা সাধারণত প্রতিবার আসলে জিনিসগুলো কিনি। তো থরে থরে এখানে কিন্তু ফলও আছে, সবজিও আছে, আপনারা দেখতে পারবেন আমাদের দেশীয় প্রচুর সবজি কিন্তু এখানে পাওয়া যায়। যেমন এই যে বেগুন, দেশি বেগুনের মতো একদম দেখতে, ঢ্যাঁড়স, এখানে কচুর মুখী পর্যন্ত পাওয়া যায়। তো আসলে এই খাবারগুলোকে বলে কিন্তু এশিয়ান ফুড। তো আমাদের এই মার্কেটটাতে আমি প্রচুর ইন্ডিয়ান, বাংলাদেশি এরকম কমিউনিটিকে দেখি। এশিয়ান ফুড বলতে কিন্তু এখানের মেইন এশিয়ান বলতে ওরা চাইনিজদেরকে বোঝে, বিশাল একটা কমিউনিটি। তো সেই সুবাদেই হোক, আমরা কিন্তু বেশ ভালোই শাকসবজি এখানে পাই, করলা, ঝিঙা, এমন কিছু নেই যেটা পাওয়া যায় না। তো মাছ যদিও কিনবো না, কালকেই মাছ কেনা হয়ে গেছে। তারপরে মাছের বাজারে ঢুকলাম, ভাবলাম দেখে যাই এখানে কীরকম মাছ আজকে উঠেছে আর আপনাদের সাথে একটু শেয়ার করা হয়ে যাক। সেই সাথে মাছগুলো কিন্তু ম্যাক্সিমামই এখানে আমাদের দেশের মতো না, আমরা দেখেও খুব একটা চিনতেও পারি না যে কী মাছ। এ তো বোঝা যাচ্ছে এখানে স্যামন মাছ আছে, কালার দেখে বোঝা যাচ্ছে। আর মাছ কিন্তু এখানে খুবই এক্সপেন্সিভ, যদিও অস্ট্রেলিয়ার চারিদিকে সমুদ্র, তারপরে এত এক্সপেন্সিভ মাছ কেনাই সম্ভব না। এই যে এখানে দেখা যাচ্ছে কাঁকড়া, প্রায় $22 পার কিলো হিসাবে এই কাঁকড়াগুলো বিক্রি হয়। তো আমি কখনো কাঁকড়া আসলে রান্না করিনি বা ইয়ে করে দেখতে পারিনি, তো আমি জানি না কীভাবে এটা করে। তো এই তো দেখে নিচ্ছিলাম, আরেকটা দোকানেও চলে আসলাম। এখানে মাছগুলো ফিলেট করে ওরা বিক্রি করে, যেটাতে কাটা থাকে না, যাতে এখানে খেতে সুবিধা হয়। এই ট্রেতে ওরা রেখেছে মিক্সড সি ফুড। তো এখানে থাকে বিভিন্ন রকমের ক্র্যাব, কাঁকড়া, অক্টোপাস, স্কুইড, সব কিছু মিক্সড করে যেটা থাকে সেটা হচ্ছে মিক্সড সি ফুড। অনেক রকমের চিংড়ি আছে, চিংড়ির যে এত প্রকার ভেদ এখানে না আসলে জানতাম না আর মনেও রাখতে পারি না, এত রকমের নাম আছে এগুলোর। তো দেখে নিচ্ছিলাম কিছু কিছু মাছ, এখন কিনতে কিনতে চিনতে পারছি যে স্বাদ কীরকম। অনেক মাছ আছে যে ভয়েই আমরা কিনি না। তো এই তো মাছের দোকান থেকে বের হয়ে যখন একদম চলে আসবো, সেই মুহূর্তে ঠিক দেখতেছি যে এখানে কিন্তু আছে একটা ইন্ডিয়ান শপ। তো ইন্ডিয়ান দোকান মানে ড্রেসের আমি খুব একটা আমার চোখে পড়ে নাই, আমি যেদিক যেইখানে যাই বা যেই শপিং মলগুলোতে যাই। তো এই মার্কেটে আছে, তো একটু দেখছিলাম ঘুরে ফিরে যে কীরকম জিনিস, ওয়ান পিস আছে, প্রচুর পার্টি ড্রেস আছে, আর ভিতরে কিন্তু দোকানটা অনেক বড়। তো আমাদের বাজার করা আসলে শেষ, বাজার করে চলে আসলাম, এখন তো হাত স্যানিটাইজ করতে হবে। আসলে
সেরকম যে খুব বেশি কিছু বাজার করছি তা না, আমরা কাঁচা বাজারই করলাম মেইনলি। তো এই তো কাঁচা বাজার করা শেষ। তো এখানে মোটামুটি বাংলাদেশি আমরা যেগুলো সবজি খাই বা ফলমূল খাই সেগুলো পাওয়া যায়। আসলে বাংলাদেশি বলে না, এখানে বাংলাদেশি ইন্ডিয়ান প্রচুর এশিয়ান, এটাই আসলে বলে এশিয়ান মার্কেট, মানে যে সবজিগুলো আমরা খাই সেগুলো বলে এশিয়ান ফুড। তো এখানে চাইনিজ কমিউনিটি মেলবার্নে বা ভিক্টোরিয়াতে অনেক বেশি, পুরো অস্ট্রেলিয়াতে চাইনিজ কমিউনিটির পরিমাণ অনেক বেশি, যার কারণে সব রকমের খাবার কিন্তু এখানে পাওয়া যায় আসে। অনেক কিছু আছে যেগুলো আমরা আসলে মিস করি, আমরা আসলে হয়তো নিজেরাও জানি না যে কোথায় পাওয়া যায়। কিন্তু এই তো এখন আমরা যেরকম শপিং করলাম তাতে করে মোটামুটি এই মার্কেটটাতে সব পাওয়া যায় এবং খুব চিপে পাওয়া যায়, মানে ভেরিয়েশন অনেক বেশি খাবারের। আমরা অন্য অন্য বাজারেও যেগুলো যাই এরকম কাঁচা বাজার আরও অনেক আছে। তো আজকে কাঁচা বাজার শেষ করে যেহেতু ওয়েদারটা ভালো ছিল, আমরা ভাবলাম বিকালও হয়ে গেছে একটু হাঁটাহাঁটি করে যাই, কোনো একটা পার্কে যাই। তো যেখানে বাজার করেছি সেখান থেকে মিনিট সাতেক দূরেই একটা খুব বড় পার্ক আছে এবং পার্কটা অনেক সুন্দর। তো ভাবলাম সেখানে যে একটু হাঁটাহাঁটি করি এবং বিকালে কিছু সময় কাটাই। আসলে বাসায় তো সব সময় থাকা হয়, তো একটু হাঁটাহাঁটি করাও তো দরকার। তো চলে আসলাম এই পার্কে, আমরা এখন হাঁটাহাঁটি করবো কিছুক্ষণ। আর এখানে খুব সুন্দর এই পার্কটা, আসলে আমরা এর আগেও আসছি অনেক সুন্দর, কিন্তু পার্কটা অনেক বড়, তো পুরাটা আমাদের হেঁটে দেখা হয় নাই। যেহেতু আমরা বাজারে আসছিলাম, বাজারের খুব কাছে পার্কটা ছিল, 6-7 মিনিট ছিল আসতে লাগতে। তো চলে আসলাম পার্কে। তো এটা হচ্ছে মেলবোর্ন সিটির লুক, একদম ফুল সিবিডি। তো সিটিটা দেখতে এরকম, আমাদের এখানে সিটি খুব অল্প একটা জায়গা নিয়ে সিটি, মানে সিবিডি যেটা বলে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট সেটা। তো সেটাতে বিশাল বিশাল জায়ান্ট বিল্ডিং থাকবে, এটা হচ্ছে সিবিডির বৈশিষ্ট্য। এই এই তো অনেকগুলো ওয়াকিং ট্রেল আছে এখান দিয়ে, যে হেঁটে হেঁটে মানুষ এক্সারসাইজ করতে পারতেছে, যাচ্ছে হাঁটার জন্য ট্রেল আছে। তো সাইডে সবাই, আসলে আজকে রবিবার, লোকজন অনেক বেশি, বাচ্চাদের খেলার পার্ক। এখানে হচ্ছে এই যে খেলার জন্য দিয়ে দিয়েছে বাচ্চাদের, বারবিকিউ পিট আছে সামনে। এই যে এটা হচ্ছে সিটি। তো আমি একটু যদি জুম করে দেখাই সিটিটা দেখতে এরকম। তো এই তো এখন আমরা নিচের দিকে যাচ্ছি আর গল্প করছিলাম দুজন মিলে, পার্কটা দেখছি। আপনাদের একটু অডিও রাখবো যাতে আপনারা শুনতে পারেন কিছু পাখির ডাক। খুব ভালো লাগছিল পার্কটাতে ঘুরতে। ওই যে উপরে একটা লুক আউট আছে মনে হয়। তো আমরা হেঁটে হেঁটে যেদিকে আসলে আগাচ্ছিলাম, রাস্তায় আসার সময় ডেস্টিনেশন আমরা দিয়ে নিয়েছিলাম যে জায়গাটা এখন যাচ্ছি সেটাকে। এই পার্কটা অনেক বড়, তো তো সবখানে তো একদিনে যাওয়া সম্ভব না। তো আজকে এখানে একটা এনশিয়েন্ট সময়কার একটা আর্কিটেকচারালের কোনো নিদর্শন আছে বা কিছু একটা এরকম, যেটা আমি গুগল ম্যাপে দেখেছিলাম, তো সেটা দেখার জন্য আসলে আগাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আমার তো খুব পছন্দ হয়েছে, আপনারা দেখুন জায়গাটা। আমি তো এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটাহাঁটি করে খুব মজা পাচ্ছিলাম, ওই পাশে কিন্তু আরও একটা বাচ্চা চলে আসছে, ও কিন্তু পাথরের উপর দিয়ে হাঁটছিল আমার মতোই। সো আমরা যে জায়গাটাতে আসছি এটা মোটামুটি একটা হিস্টোরিক্যাল প্লেস অ্যান্ড আর্কিটেকচারের একটা নিদর্শন। তো এই তো এটা সুন্দর রাস্তা, সো এখন যে গাছটার নিচে সেটা হচ্ছে উইশিং ট্রি, যেখানে লেখা আছে উইশিং ট্রি,
দা উইশিং ট্রি, এটাতে মানুষে যে উইশ লিখে রেখে যায় যে কিছু যদি তো। এই তো ঘোরাঘুরি শেষে আমরা যে জায়গাটাতে বসেছিলাম সেটা বেশ উঁচু ছিল, তো এখান থেকে পার্কটা কিন্তু ভিউটা এরকম। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে চেষ্টা করেছি 360 ডিগ্রি অ্যাঙ্গেল আপনাদেরকে দেখাতে যে ভিডিওটা কেমন, এই পার্কের পুরো লুকটা কেমন আসে। সাথে সিটিকে পেছনে রেখে আমরা একটা সেলফি তুলে ফেললাম আর চেষ্টা করছিলাম বসে বসে টাইম ল্যাপস করার। তো টাইম ল্যাপস করার মধ্যে আসলে আজকে আকাশ কিন্তু একটু নড়াচড়া করেনি, বাতাস খুব কম ছিল, মেঘ ছিল না, কিন্তু নিচে লোকদেরকে দেখলে বুঝতে পারবেন যে কত লোক ছিল। এবং এখানে কিন্তু সানি ডেতে ওরা এখানকার স্থানীয় যারা তারা রোদ তাপাতে খুব পছন্দ করে, তারা এসে চাদর টাদর নিয়ে শুয়ে বসে থাকে। প্রচুর লোক এই পার্কে কিন্তু সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল, তো আমাদেরও খুব লোভ হচ্ছিল যে একটা সাইকেল থাকলে আমরা হয়তো পুরো পার্কটা ঘুরে দেখতে পারতাম। তো এখানকার লোকেরা কিন্তু খুবই হেলথ কনসিয়াস, বলা যায় একদম ফিটনেস ফ্রিক, সবাই হাঁটাহাঁটি জগিং এসব করে। তো বাসায় চলে আসার পরে যেটা হয়েছে যে আগে থেকে মাংস ভিজিয়ে রাখার কারণে সেই মাংসটা রান্না করে ফেলা জরুরি ছিল, তো আমরা যেটা করেছি বাসায় চলে এসে বিরিয়ানি বসিয়ে দিয়েছি একবারে। তো এই বিরিয়ানিটা কিছু কিন্তু ছিল বেসিক্যালি আগামীকালকের জন্য, তো একটু ঢেলে আমরা টেস্ট করে নিয়েছি আজকে। আর রাতের খাবার কিন্তু আগেই খেয়ে নিয়েছিলাম, আজকে আসলে এসে অনেকগুলো কাজ ছিল তাই রান্না শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেল। আজকের মতো এই ভিডিও আমরা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।